গুড মর্নিং ভিউয়ার্স, আজকের ব্লগটা নদিয়ায় আমার হোম টাউন থেকে পুরুলিয়া পর্যন্ত গাড়িতে জার্নি, সেই জার্নিটা আমি কিছু অংশ আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি। আমরা নদিয়া থেকে হুগলি, তারপরে পূর্ব বর্ধমান, তারপরে পশ্চিম বর্ধমান, সেখান থেকে বাঁকুড়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া ঢুকেছিলাম। আমরা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে গিয়েছিলাম, তবে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে বা অন্যান্য কোনো জায়গার ভিডিও করিনি আমরা। শুধুমাত্র আমি পুরুলিয়াতে ঢোকার পর পুরুলিয়ার যে অংশটুকু সেই অংশের বিভিন্ন রাস্তা ভিডিও ধারণ করেছিলাম। আসলে পুরুলিয়া বিরাট বড় একটা জেলা এবং খুব সুন্দর, প্রচুর জায়গা আছে যেগুলোতে ঘুরতে যাওয়া যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ। পাহাড় জঙ্গলে ঘেরা পুরুলিয়া এবং লাল মাটি, অসাধারণ ল্যান্ডস্কেপ। তো এই ব্লগে সেগুলো আমি দেখাতে পাচ্ছি না, শুধুমাত্র জার্নিটা দেখাচ্ছি। একটা বিশেষ প্রয়োজনে আমাদেরকে একই দিনে গাড়ি করে পুরুলিয়া যেতে হয়েছিল এবং ফেরত আসতে হয়েছিল। আমার হোম টাউন থেকে পুরুলিয়া যেতে গাড়িতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে এবং ফেরত আসতেও সেটা। কাজে একই দিনে পুরুলিয়া যাওয়া এবং ফেরত আসা বুঝতেই পারছেন কতটা চাপের ছিল। তার মধ্যেও যখন পুরুলিয়াতে ঢুকলাম গাড়ি করে, তখন দুপাশের যে পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখে সত্যি যে জার্নির যে কষ্টটা সেটা ভুলে গিয়েছিলাম। আপনারা দেখতে থাকুন, মাঝে মধ্যে হয়তো কিছু টিলা, কিছু ছোট পাহাড় এগুলোও চোখে পড়বে, তবে পুরুলিয়ার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুপাশে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, প্রচুর খেজুরের গাছ, তাল গাছ এবং অসমান জমি, উঁচু নিচু যে জমি এবং রাস্তাগুলোতেও দেখবেন মাঝে মধ্যে সামনে তাকালেই বোঝা যাবে যে সামনের রাস্তাটা যেন অনেকটা উঁচু হয়ে গেছে, কোথাও আবার নিচু হয়েছে। আমরা যারা কলকাতার আশেপাশে জেলাগুলোতে থাকি, সেখানে এই ধরনের ল্যান্ডস্কেপ আমরা দেখতে পাই না। তবে এখানে আশা করি আপনাদের এই গাড়ি করে আমি যেতে যেতে যে ভিডিও ধারণ করেছি সেটা দেখেও আপনারা উপভোগ করবেন এবং আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। ভিউয়ার্স, এরকম মুহূর্তে একটা গান করতে ইচ্ছা করছে, আর যে গানের কথাটা মনে পড়ছে সেটার গায়ক বাংলাদেশের বিখ্যাত ফোক গায়ক রাহুল আনন্দ। তার একটা অ্যালবাম জলের গান, সে অ্যালবামের এই গানটা আমি গাইছি টেবিল বাজিয়ে। নানারকম কপিরাইটের ঝামেলার জন্য আসলে গান গাওয়া যায় না বা কোনো গান অ্যাড করা যায় না, তাই নিজের গলাতেই গাইছি টেবিল বাজিয়ে। ভালো মন্দ আপনারা বুঝবেন, ভালো হবে না নিশ্চয়ই, কারণ হচ্ছে টেবিলও বাজাতে হবে আবার গানও গাইতে হবে। অনেক ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, হাই স্কুলে, তখন এই অভ্যাসটা ছিল, স্কুলে টেবিল বাজিয়ে গান গাইতাম। তো সেই জিনিসটা আরেকবার করার চেষ্টা করছি। চলুন গানটা আপনাদের শোনাই। গানটা খুব সুন্দর। আসলে আমরা সবাই পাখি হতে চাই, উড়ে বেড়াতে চাই, সেই
পাখি হওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের, সে আকাঙ্ক্ষা নিয়েই গানটা। গানের কথাগুলো খুব সুন্দর, গানটাও আমার খুব ভালো লাগে। চলুন গানটা চেষ্টা করছি আমি। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালায় বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। পালায় বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম অসার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। উমা হুম হুম না হুম, উমা হুম না হুম না হুম, উমা হুম হুম না হুম, উমা হুম হুম। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হুম 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 না হুম, হুম হুম না হুম না হুম, হুম 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 না হুম, হুম হুম হুম। হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতা মাটি। হতাম যদি রঙিন প্রজাপতি, ফুলে ফুলে মাতা মাটি। দিনের আলো কাটে উড়ে উড়ে, তোমার আমার গানের সুরে। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম অসার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হুমা হুম হুম না হুম, হুমা হুম না হুম না হুম, হুমা হুম হুম না হুম, হুমা হুম হুম। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হুমা হুম হুম না হুম, হুমা হুম 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 হুম, হুমা হুম হুম না হুম, হুমা হুম হুম। কিছুদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বাংলাদেশ ভিজিট করেছিলেন। তখন তিনি এই রাহুল আনন্দের বাড়িতে গিয়েছিলেন। রাহুল আনন্দ অসাধারণ একজন ফোক সিঙ্গার বাংলাদেশের, এবং তিনি নিজে অনেকগুলো ফোক ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তিনি নিজে কতগুলো আবিষ্কার করেছেন, সেগুলো তার গানে ইউজ করেন। মুখেও আওয়াজ করেন বিভিন্ন ধরনের, একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি। তাই তার গানটা এখানে আমি করলাম তার শ্রদ্ধা জানিয়ে। তবে আমি জানি আমার গানটা ভালো হয়নি, প্লাস বাজনা এলোমেলো হয়ে গেছে, তো ক্ষমা করবেন।
ভিউয়ার্স, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে। আমার কন্টেন্টগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। তো চলুন, এখনও আমার জার্নি শেষ হয়নি, এখন আমরা ফিরছি এবং ফিরতে ফিরতে আমাদের রাত হয়েছিল অনেক রাতে, আগে বলেছি প্রায় রাত 1টা বেজে গিয়েছিল আমাদের বাড়ি ফিরতে। তো দেখতে থাকুন, আবার আরেকদিন দেখা হবে আপনাদের সঙ্গে অন্য জায়গায় অন্য কোথাও। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।